দেখো রাজমাতা দেখো, তোমার ক্রোধের আগুনে শত্রুরা কেমন পুড়ে ছাই হয়ে গেছে। অবশেষে অবশেষে 18 বছর আগে যে কাজ অসম্পূর্ণ ছিল আজ তা পূর্ণতা পেল। আজ আমি বড় শান্তি পেয়েছি মোহিনী, বড় শান্তি পেয়েছি, তবে আমি বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ পেয়েছি আজ। শত্রুকে পরাজিত করে তাকে ছাই করে দেওয়ার মধ্যে যে কত বড় সুখ আছে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক বলেছ রাজমা, এখন আমরা অজেয়। আমাদের দ্রুত এবার বিজয়নগরে ফিরে যেতে হবে, ফিরে গিয়ে আমাদের বীর কথা শোনাতে হবে সবাইকে, শত্রুকে ছাই করে দেওয়ার গল্প শোনাতে হবে সবাইকে, সবাইকে। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, এই বিজয়নগর শক্তি ক্ষমতা সব আমার, আমার একার। এই ঐশ্বর্য আমি একা ভোগ করব, একা। আর যার পথের বাধা হওয়ার কথা ছিল সে এখন নিশ্চিহ্ন। তবে রে আমার সাথে মজা করা, ডরা তোকে মজা দেখাচ্ছি। আরে এটা কিরকম হলো, রোহিণী এদিকে মারা গেছে আর ওর পশু বন্ধুরা এভাবে এভাবে ওরা কোথায় যাচ্ছে? ওদের তো দেখছি কোনো রকম হেলদোলি নেই, কিন্তু কিন্তু এসবের মানেটা কি? এবার যেন কাঞ্চনের স্মৃতি ফেলে পেট টানে, যেন কামিনী সব জাদু থেকে মুক্ত হতে পারে, মানুষটা সব জাদু থেকে মুক্ত হতে পারে। আমি ঠিকই ধরেছিলাম যে কাঞ্চনের আবার প্রয়োজন হবে আমার এই জাদুর। কাঞ্চন একদিন একদিন সব বুঝতে পারবে, আর তখন কাঞ্চনের যাতে কোনোদিনও কিচ্ছু মনে না পড়ে সেই ক্ষমতা আমার আছে জ্যোৎস্না। কাঞ্চন তুমি এখন যাও। এইবার তোমার জবাব দেওয়ার পালা জ্যোৎস্না। কামিনী এই আবার কি খেলা? তোমার সঙ্গে খেলতেই যে আমার বড় আনন্দ হয় জ্যোৎস্না। তুমি তোমার মেয়েকে দেখতে চেয়েছিলে তাই না? এই দেখো তোমার মেয়ে, তোমার মেয়ে।
ভারী হয়ে গেছে। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি হেরে গিয়ে এখন গল্প বানাচ্ছ। সত্যি তুমি পারো কাপিটি, ভাঙবে তবু মচ কাপিটি। কামিনী কোনোদিনও কারুর কাছে হারেনি জোৎস্না, এই কথা তো সব থেকে ভালো তুমি জানো। আমার ভাঙারও প্রয়োজন নেই, মচকানোরও প্রয়োজন নেই। তোমার মেয়ে রোহিণী আমার চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আর তার সঙ্গে ছাই হয়েছে তোমার প্রিয় সখী তারা। তারা? কামিনী, কামিনী তুমি তারার খোঁজ পেয়েছো? ঠিক 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 এই একই ভাবে আমিও না তারাকে দেখে খুব অবাক হয়েছিলাম। তোমার মেয়েকে লুকিয়ে বাঁচানোর পেছনে তো তার অবদান সব থেকে বড় ছিল। রোহিণী ছাই হয়েছে, তারা পুড়ে ছাই হয়েছে, সঙ্গে মন্ত্রী পুত্র সোমেশ্বর। আর হ্যাঁ, রোহিণীর সঙ্গে ওর এক সঙ্গীও ছিল, সেও জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মিথ্যে, সব মিথ্যে, এ হতে পারে না, তুমি মিথ্যে বলছো, মিথ্যে। এটাই সত্যি, সব সত্যি। আর এই দেখো, এই হলো তার প্রমাণ। আমি তাদের ছাই ভস্ম যত্ন করে নিয়ে এসেছি তোমায় দেখাবো বলে। সব ভুল, তুমি ভুল বলছো, ভুল। সবাই মিলে মিশে একাকার হয়ে গেছে জোৎস্না, ভুল বললে তো হবে না। সত্যি এটাই, তুমি অস্বীকার করতে চাইলেও সত্যি এটাই যে তোমার মেয়ে রোহিণী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমার মেয়ে মরতে পারে না, কিছুতেই না, আমার মেয়ে মরতে পারে না, পারে না। আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। আমার সবথেকে বড় শত্রুকে আমি নিজে হাতে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই আনন্দ সংবাদ তো বিজয়নগর আমাকে ছড়িয়ে দিতে হবে। উল্লাস হবে জোৎস্না, উল্লাস, উল্লাস। কামিনী যা বললো তা কি সত্যি? না 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 না, এ সত্যি হতে পারে না, কিছু এই সত্যি হতে পারে না। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হতো তাহলে তার আবাস তো আমি ঠিক পেতাম, তাই না? আমি তো তার মা, আমি ঠিক তার আবাস পেতাম। কিচ্ছু হতে পারে না আমার মেয়ে, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না, কিচ্ছু হতে পারে না আমার মেয়ে, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। কামিনী যা বললো তা তো মনে হচ্ছে না। বাতাসে তো কোনো বিষাদের সুর বাজছে না। আমার কেমন জানি মনে হচ্ছে যেন আমার মেয়ে আমার খুব কাছে আছে, আমার আমার পাশে আছে। ১৭ বছর আগেও কামিনী ভুল বলেছে, তাহলে কি আজও সে ভুল? তাই যেন হয়, আমার আমার মন যা বলছে তাই যেন হয়, তাই যেন হয়। আবার কি বলতে ডাকলো রাজমাতা? হে আমার প্রিয় বিজয়নগরবাসী, তোমরা সকলেই জানো আজ আমি আমার সব থেকে বড় শত্রুকে পরাজিত করে তাকে বিনাশ করে রাজ্যে ফিরে এসেছি। এই উপলক্ষে বিজয়নগর রাজ্যে বিজয় উৎসব হবে, গোটা পৃথিবী দেখবে, গোটা পৃথিবী দেখবে কামিনীর বিজয় উৎসবের জৌলুস। তবে এই বিজয় উৎসবের আরো একটা তাৎপর্য আছে। রাজকুমারী মোহিনীর 18তম জন্মতিথি আসন্ন, সেই দিন আমার আরো এক চরম শত্রু জোৎস্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।